নতুন শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে শুরু হয় সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া। তবে ভর্তিযুদ্ধে জয়ী হতে বরিশালে বিভিন্ন স্কুলে জালিয়াতির আশ্রয় নিয়েছে তৃতীয় শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা। জানা গেছে, একাধিক জন্ম নিবন্ধন সংগ্রহ করে বাবা মায়ের নাম ঠিক রেখে কেবল সন্তানের নাম পরিবর্তন করে একাধিক আবেদন করেন অভিভাবকরা। পরে ডিজিটাল লটারি ও যাচাই বাছাইয়ে এমন জালিয়াতির প্রমাণ পায় স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি থেকে পাওয়া, এরপরও যদি সেগুলোকে ফলো না করে এই ধরনের আবেদন করা, সেটা অপরাধ। নির্দেশনা ছিল যারা একাধিক আবেদন করবে, তথ্য পরিবর্তন করে তাদের ভর্তি বাতিল হবে। ঠিক তাই সিদ্ধান্ত মোতাবেক তাদের ভর্তি বাতিল হতে যাচ্ছে। এমন ঘটনায় হতবাক অন্য অভিভাবকরা। শিক্ষার্থীদের জীবনের শুরুতেই জালিয়াতির আশ্রয় নেওয়া ঠিক হয়নি বলে জানান তারা। গার্জিয়ান যারা এই ধরনের কাজ করে, এটা আমার হিসেবে এই ধরনের জালিয়াতি না করা উচিত। দুই তিন জায়গায় এরকমের জন্ম নিবন্ধন করে, এটা আসলে যারা প্রশাসন আছে তারা যদি খতিয়ে দেখে তাহলে সেটা ভালো হয়। মঙ্গলবার পর্যন্ত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 51 জন, সরকারি জিলা স্কুল থেকে 52 জন, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের 4 জন, সরকারি শহীদ আব্দুর রব সানিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ে 4 জন, আরজুমনি মাধ্যমিক বিদ্যালয়ে 4 জন সহ মোট 132 জনের নাম পাওয়া গেছে। জেলা প্রশাসক জানান, এখনও চলছে বাতিল প্রক্রিয়া। অভিযুক্ত শিক্ষার্থীরা কোনো সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বলেও জানান তিনি। শিক্ষা অধিদপ্তরের পরিপত্র এবং আমাদের জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা সকল ভর্তি যারা প্রতারণার আশ্রয় আছে তাদেরকে বাতিল করে ফেলব। বরিশালে এবছর 5টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে মোট 15,000 শিক্ষার্থী আবেদন করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।